ঘটনা মঙ্গলবার সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকায়। জানা গেছে, কৃষি জমিতে ছাগল ছানা সবজি গাছ খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জিতেন্দ্র বিশ্বাস ও সঞ্জীব বিশ্বাস নামের পিতা পুত্রের লাঠির আঘাতে রক্তাক্ত পার্শ্ববর্তী জমির কৃষক উত্তম বিশ্বাস। পরে এই ঘটনাকে প্রত্যক্ষ করতে পেরে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তার মাথায় দুটি সেলাই লাগে। পরবর্তীতে এই ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ করে উত্তম বিশ্বাস পিতা পুত্র জিতেন্দ্র সঞ্জীবের বিরুদ্ধে। অন্যদিকে জিতেন্দ্র বিশ্বাসের স্ত্রীর অভিযোগ, উত্তম বিশ্বাস নামের ওই কৃষক ওনার স্বামী জিতেন্দ্র বিশ্বাস ও পুত্র সঞ্জীব বিশ্বাসের উপর আক্রমণ করে এতে পিতা পুত্র উভয়ই অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতালে। জানা গেছে, জিতেন্দ্র ও সঞ্জীব বিশ্বাসের পক্ষ থেকেও উত্তম বিশ্বাসের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে। সাত সকালে দুই পরিবারের মধ্যে হাতাহাতি এবং রক্তাক্তের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা আমি ক্ষেত কাজ করতেছি, সকালবেলা সার বানাইতেছি ছাগলের বাচ্চা সাইরা, ছাগলের বাচ্চা দিয়ে গিয়ে সকালবেলায় আর ক্ষেত লাগছে। তিনটা লুচি গাছ খাইলেছে, লুচি গাছ খাইলেছে করে তরকাতুরকি করে ছাগলের বাচ্চা দিয়ে আমি এনতে সরাইলে গুছি। আমি ক্ষেত বইয়া সার বানাইতেছি, এরা বাপে বেন্দালয়া এসেরা পুঁতে আমার দইরা পিছিয়ে দিয়ে এবার ধরে রাখছে, আর বাপে মাথার বাড়ি মার মাথার বাড়ি দিছে করে আমি আমরা বাড়ি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।